আসসালামু আলাইকুম। বাইন্যান্স এক্সচেঞ্জের একটা অফার নিয়ে কথা বলবো, যেখান থেকে ইনস্ট্যান্ট আপনারা প্রফিট করতে পারবেন। প্রতি অ্যাকাউন্টে $10 থেকে $11 বা $12 পর্যন্ত প্রফিট করতে পারবেন, একদম ইনস্ট্যান্ট বলা যায়। কিন্তু কিছু রুলস আছে, প্লাস কীভাবে অফারে জয়েন করবেন সব কিছু আমি দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করেন, আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নিন, কারণ আমরা টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি। তাই অবশ্যই জয়েন থাকার রিকোয়েস্ট রইল। আমরা যে অফারটা নিয়ে কথা বলবো এখন সেটার দিকে যাচ্ছি। আজকে আমরা যেটা কথা বলবো সেটা হলো ওই যে রোনালদো যে এনএফটি আছে ওইটাই দেখেন, অলরেডি কিন্তু একজন $9 $11 সেল করছে ওই এনএফটি। এদের ফুল প্রাইস দেখলে বুঝতে পারবেন $11 অলরেডি ফুল প্রাইস আছে, যেটা আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুললে পাবেন আর কি। রুলস এটাই, নতুন ইউজার লাগবে বা নতুন অ্যাকাউন্ট লাগবে। তো এখন কথা, নতুন অ্যাকাউন্ট যে আপনি খুললেই হবে এরকম না, কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো। তারপরে এনএফটিটা কোথায় দেখবেন, কীভাবে সেল করবেন, কীভাবে ক্লেম করবেন সব কিছুই দেখিয়ে দিচ্ছি, চলেন। তো প্রথমত আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ভিডিওতে আর কি, ডিসক্রিপশন বক্সে জয়েন্ট লিঙ্ক বলে, এখানে ক্লিক দিবেন। তারপরে স্ক্রিনশটটা একটু খেয়াল করেন, প্রথমত এরকম অপশন আসবে, আপনারা এখানে ক্লিক দিবেন, ওয়েবসাইট দিয়ে করবেন। আগে থেকে যদি ক্রোমিতে আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ক্রোমিটা ডাটা ক্লিয়ার করবেন, ফোনটা ফ্লাই মোড অফ অন করে, আগের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে ওটা ডিলিট করে দিবেন। ওকে, তারপরে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখবেন ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড, এখানে ইনভাইট কোড এটা কিন্তু মাস্ট বি দিতে হবে। ওকে, এটা আমার ইনভাইট কোড না, ওদের ইনভাইট কোড, যে রোনালদো লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট কপি করে এখানে বসাতে হবে। ওকে, বসানোর পর সাইন আপ করে আপনার অ্যাপসে লগ ইন করবেন। তারপরে যে এই যে একটা ইয়ে আছে আমি দেখাচ্ছি এখন আমার অ্যাপসে, যে আমি এই বাকি টাস্কটা আমি দেখাচ্ছি, এই যে অ্যাপসের ভিতরে এইরকম একটা ব্যানার আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক করে তারপর এইরকম অপশন আসবে। ওকে, দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু 31 দিন থাকবে আর কি, সেক্ষেত্রে প্রচুর এনএফটি দিবে, প্রচুর অ্যাকাউন্ট হবে বাইন্যান্সে। তো এইরকম একটা অপশনে আসবে, আসার পরে দেখতে পাচ্ছেন এনএফটি দুই রকমের আছে, এই যে এইটা একটা আর এইটা একটা, আপনার যেটা মানে বক্স দিবে আর কি। ওকে, এই যে বক্স দিবে, বক্স সুবিধা বেছে দিতে পারেন, অথবা এনএফটি আপনারা রিভিল করলে এই দুইটার ভিতরে পাবেন, এটাও সেল দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা জাস্ট যে যখন আমাদের অ্যাকাউন্ট হবে এখানে রিডিম অপশন আসবে, আমার ক্লেম আছে কারণ আমার পুরাতন অ্যাকাউন্ট, আপনারা রিডিম অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের রিডিম হয়ে যাবে, তারপরে যে সব কালেকশনে গেলে আপনারা এটা দেখতে পারবেন, আমি দেখাচ্ছি বাইন্যান্স ওটা কোথায় দেখতে পারবেন। যখন আপনার ক্লেম হয়ে যাবে তখন আপনারা যা করবেন, এই যে বাইন্যান্স এনএফটি বলে এখানে আছে, তো আপনাদের মোর অপশনে থাকতে পারে, এখানে খুঁজে নেবেন বাইন্যান্স এনএফটি, তারপরে ওখানে ক্লিক দিবেন। ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন, তারপর কীরকম আসবে আমি দেখাচ্ছি, আমার এটা কেটে দিচ্ছি, বাইন্যান্স এনএফটিতে ক্লিক দিলাম, এইরকম আসবে। ওকে, আসার পর আপনাদের যা করতে হবে, যে প্রোফাইল অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কালেকশন অপশন আসলে আপনার যে এনএফটিটা বক্সটা পাবেন ওইটাই যেভাবে শো করবে, আমার কিন্তু অলরেডি 6টা এনএফটি আছে এখানে, অন্য এনএফটি আর কি, যে ওইটা শো করবে। ওকে, করার পর ওইটার উপর সাপোজ ক্লিক দিবেন, আমি অন্য একটা ক্লিক দিয়ে দেখাচ্ছি, ওটার উপর ক্লিক দিয়ে এটার এইভাবে লিস্ট এনএফটি অপশনে ক্লিক দিবেন। তারপর আপনার ফুল অফ প্রাইসটা আগে দেখে নেবেন, ফুল অফ প্রাইস কীভাবে দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনার এনএফটি ফুল অফ প্রাইস দেখার জন্য হোম অপশনে আসবেন, আসার পর আপনারা যা করবেন এখান থেকে দেখতে পারছেন যে এনএফটি বলে একটা লেখা আছে, এখানে ক্লিক দিলে এগুলো এনএফটি মিস্ট্রি বক্স অপশনে ক্লিক দিবেন। ওকে, তারপর আপনার যে বক্সটা আছে সেটা তো এখানে অবশ্যই আছে, যে এইটা দেবে মেবি, এইটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এদের কালেকশন দেখাচ্ছে, এদের এই যেটা ফুল প্রাইস এখানে শো করবে, এখনই একটু ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন $11.81 ফুল প্রাইস, টোটাল ভলিউম হয়েছে কত, $48,000 USDT দেখতেই পারছেন। আপনার মানে এখানে $11.80 আছে, আপনি $11 দিলে আপনারটা ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যাবে, আপনি বাইন্যান্সের ব্যালেন্সে BUSD পেয়ে যাবেন, আশা করছি বুঝতে পেরেছেন। প্রত্যেকেই দেখে এইভাবে জয়েন করে নিন, যাদের আইডি কার্ড আছে নতুন একটা অ্যাকাউন্ট খুলে এটা করতে পারেন, প্রথম অ্যাকাউন্টে কিন্তু হবে না, আমি আমাকে থেকেই বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।